কি ও তো হামলাও না পা কি শিখেছে বাপ রে বাপ আমি চা করছি চা মানে আগে দুধটা গরম করে নেছি দুধটা গরম হয়ে গেলে আমি আমার কাপে ঢেলে নেব হলিক্স খাবো আমি তো দুধটা গরম হোক আর এখন আমি বড় জনের চা করব এখানে অনেক কিছু কিনে এনেছি আমি কিনে এনেছি ম্যাগি আগে ম্যাগি দিয়ে টিফিন বানাতে বলেছ তো এমন চারটি ছোট ম্যাগি পেয়েছি একটা বড় ম্যাগি পেয়েছি একটা আমার প্রজাপতি বিস্কুট এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট আছে চারটে কম্পোর্ট আছে আর হরলিক্স আছে আর দুধটা এখানে ফুটে গেছে বাবা দুধটা ঢালা হয়ে গেছে আর একটু ঢেলে নি এখন গাইছে আমরা টিফিন করবো টিফিনে আজকে বড় করেছি ম্যাগি এটা কি ম্যাগি বানিয়েছো আমি জানি না সেটা কি কোরিয়ান ম্যাগি আজকে ম্যাগিটা তো আমি ও ভুলভাল কি করে করে ফার্স্ট ম্যাগিটা ফুটে নিছিল না আজকে ও আমি গেছি আগে না সবই সব জি কে ম্যাগিটা কেন ও আজ ফুটিয়ে নিছে ভুল করে সেটা তো মানে গলে গেছে কিন্তু কি দেখে মনে হয় জানা সেটা ভালো হয়নি নি বলো না ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু গোলে গাজনি ভালো হয়েছে কি কম আছে সবই ঠিক আছে আজ ওই মশলা দিছ না বল হুম এটাকে বানানোর চেষ্টা করছ কি বলতো তো কোরিয়ান ম্যাগি না চিলি ম্যাগি ঝাল তো হয়নি না চিলি ম্যাগি মানে ঝাল না আছে চিলি চিকেন যেরকম হয় না সয়া সস দিয়ে করে হ্যাঁ ওরকম করেছিলাম তো বাঁধাকপি দিতেও ভুলে গেছে

খাওয়াবো বলছি বললাম স্নান করে আছো স্নান করে এলে তারপর খাবারটা গরম করবো করে আমরা ভাত খাবো দুপুরে আর এখানে দেখো আমি জামা খাবো টুক টুম টুকুন করে ঝুলেই যাচ্ছে ঝুলেই যাচ্ছে আমাদের এই গাছটা আছে বোধহয় এই পাটা ছাওয়া আছে নাহলে পুরো রোদ থাকতো আর এই যে বাড়িটার জন্য তো কী বলবো খোলা হ্যাঁ খোলা আছে খোলা আছে

সফট হয়ে গেছে তো মা আমার বেটিও সব সফট হয়েছে বললো মা তা সিঁদুরটা দেখি সিঁদুরটা ওর কিন্তু সুন্দর লাগছে শুধু এখানে একটা কালো বিন্দি বা লাল বিন্দির অভাব আছে না সুন্দর লাগবে লস টা বের করবে তো সুন্দর লাগে এই তো দেখি মৃত্যু লাগছে আর এটা হচ্ছে কি আমাদের ঘরটাই না আছে দেখো আমার বউ কিন্তু গুছিয়েছে ভালো করে শুধু মাঝখানে শুধু হচ্ছে কি এটা যেটা বাজে লাগছে কারণ তুলে রাখার জায়গা নেই ঘরে কোনো স্ট্যান্ড বেস্ট্যান্ড নেই তো ঘরটা দেখিয়ে দিই এখানে আমাদের এলসিডি টিভি আছে এখানে আমাদের আলমারি আছে আর এখানে আমাদের থেকে প্রিয় বেটা মানে যারা যাও না এটা কিন্তু আমাদের প্রথম সন্তান আমাদের জ্যাকু বাবা একে আমার একটা জিনিস বলে রাখতাম কি বলে রাখতাম

চকো ওই যমদের চকো বেডি চকো বেটা এটা ছেলে আমাদের এটা মোটা সোটা করে একটা ছেলে তো তুই খুব ভালো আমার আছে আমার এখানে সন্তু বেতি আছে কিউট বেটি এটা আমার থেকে 5 দিনের মধ্যে আর এটা আছে আমাদের দুটো সিল পরে একটা লেখা সানি রিতিকা এন্ড এটা লেখা সানি রিতিকা ব্লগস এন্ড এখানে আছে হচ্ছে কি আমাদের ফেভারিট বসা জায়গা যেটা আমি আর আমার বেটি ভিहिले বসি মাঝে মাঝে আমার বেটে বসে ওখানে একটু সুন্দর পুরো আসল আসল পুরো ঘাস লাগে আর আমার মনটা আছে কি খুব বেশি না আঞ্চন আঞ্চন করছে কারণ আমি চান করেছি আমার মেয়েকে আমি পর্যন্ত দেখিনি অনেকক্ষণই দেখিনি কারণ হচ্ছে পিসির বাড়িতে আমার মেয়েটাকে একটু দেখি আমার মনে আঞ্চন আঞ্চনটা একটু কমে কেমন আঞ্চন আঞ্চন করে আমার মেয়েটাকে না দেখলে এসি আমরা একটু দরজাটা খুলতে বলি দরজাটা একটু খুলবেন যা খোলাই তো আছে একটু একটু আলট্রো না হলে তোমার আমাদের দেখা যাবে না খুলি আহ খুললাম এইটা একটু খুলে দিই

अमामा अमामा मदर एक टाइम का जो तो मैं स्क्रीनशॉट তুলতে পারি అలా একটা خلاص से ये जाते आओ ना तुम है कुत्ते की बच्ची हम छोटे ही प्यारी सी बच्चे हो ठीक है अच्छो अब गाना गोला पे चुगराली कांजी में

স্পাইট হচ্ছে কি নিয়ে নিয়েছি মেয়েটার আমাকে সত্যি খুব জ্বালা আর খুব ভালোবাসি তো ওই জন্য চোখ থেকে জল বেরিয়ে গেছে কি করবোটা আঞ্চান আঞ্চন করছিল বলে আমি গেলাম ওর কাছে ও আমার কোলেছে আমার নিজে হাট অ্যাটাক লাগলো পুরো পুরো বুকটা আঞ্চান আনচান করতে করতে পুরো আনচান আনচানি হওয়া শুরু হয়ে গেল মনটাই পুরো খারাপ করছিলো হয় না তুই বল মন খারাপ হচ্ছে আমার চোখ দিয়ে না জল বেরিয়ে গেছে ভালো লাগে